মনের ভাব প্রকাশের মাধ্যমকে কি বলে? ভাষা। স্থান, কাল ও সমাজভেদে ভাষা কি হয়? পরিবর্তন। ধ্বনি সৃষ্টি হয় কিসের সাহায্যে? বাকযন্ত্রের সাহায্যে। বাকযন্ত্র কাকে বলে? মানুষের গলনালি, দাঁত, মুখবিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, নাক ইত্যাদিকে বাকযন্ত্র বলে। শব্দ কাকে বলে? ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয় শব্দ। বাক্য কাকে বলে? একাধিক শব্দের অর্থপূর্ণ মিলনে গঠিত হয় বাক্য। চাকমা জনগোষ্ঠীর ভাষার নাম কি? চাংমা। গারো জনগোষ্ঠীর ভাষার নাম কি? আচিক। পৃথিবীতে কতগুলো ভাষা প্রচলিত আছে? প্রায় 3,500-এর মতো ভাষা প্রচলিত আছে। আমাদের রাষ্ট্রভাষার নাম কি? বাংলা। আমাদের মাতৃভাষার নাম কি? বাংলা। মিয়ানমারের রাখাইন রাজ্যের মাতৃভাষার নাম কি? বাংলা। মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলার অবস্থান কত? চতুর্থ। রাষ্ট্রভাষা কাকে বলে? রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য কোন দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে ওই দেশের রাষ্ট্রভাষা বলে? বাংলা ভাষা সংবিধানের কোন ভাগের কোন অনুচ্ছেদে লিপিবদ্ধ আছে? প্রথম ভাগের তৃতীয় অনুচ্ছেদে। প্রতিটি ভাষার কয়টি রূপ থাকে? দুইটি। বাংলা ভাষার কয়টি রূপ? দুইটি। এক হচ্ছে মৌখিক, দুই লিখিত। প্রতিটি রূপের আবার কয়টি ভাগ? দুইটি। আঞ্চলিক ভাষা কাকে বলে? অঞ্চল ভেদে বাংলা ভাষার কথ্য রূপকে আঞ্চলিক ভাষা বলে। প্রমিত ভাষারীতি কাকে বলে? ভাষার সর্বজন গ্রাহ্য ও সমকালের সর্বোচ্চ মার্জিত রূপেই প্রমিত ভাষারীতি।
সাধু ভাষা রীতি তাকে বলে। যে ভাষা রীতি অধিকতর গাম্ভীর্যপূর্ণ তৎসম শব্দবহুল, ক্রিয়াপদের রূপ প্রাচীন রীতি অনুসারী এবং আঞ্চলিকতা মুক্ত, তাই সাধু ভাষা। চলিত ভাষা রীতি তাকে বলে। সাধারণ মানুষের মুখের ভাষা যা মুখে মুখে রূপান্তর লাভ করে তাকে চলিত ভাষা বলে। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোথায়? ক্রিয়া এবং সর্বনাম পদের রূপে। ধ্বনি কাকে বলে? বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে। ধ্বনি কত প্রকার ও কি? ধ্বনি দুই প্রকার, এক স্বরধ্বনি, দুই ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনি কাকে বলে? যে ধ্বনি উচ্চারণের সময় মুখের কোথাও কোনো প্রকার বাধা পায় না এবং অন্যের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে তাকে স্বরধ্বনি। ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? যে ধ্বনি উচ্চারণের সময় মুখের কোথাও না কোথাও বাধা পায় এবং স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। মৌলিক স্বরধ্বনি কয়টি ও কি কি? মৌলিক স্বরধ্বনি সাতটি, অ, আ, ই, উ, এ, ও, এ। ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে? বর্ণ। বাংলা বর্ণমালায় মোট কতটি বর্ণ আছে? ৫০টি। স্বরবর্ণ কয়টি? ১১টি। ব্যঞ্জন বর্ণ কয়টি? ৩৯টি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ফলা। অ, স্বরে অ, স্বরে আ, ক, খ, গ, ঘ, ঙ, হ এর উচ্চারণের স্থান কোন? কণ্ঠ বা জীবাঙ্গ। হ্রস্ব ই, দীর্ঘ ই, চ, ছ, জ, ছ, ঞ, অন্তঃস্থ জ, অন্তঃস্থ তালবর্ষ এর উচ্চারণের স্থান কোন? তালু। হ্রস্ব উ, দীর্ঘ উ, প, ফ, ব, ঘ, ম এর উচ্চারণের স্থান কোনটি? ওষ্ঠ। রি, ট, ঠ, ড, ঘ, মূর্ধন্য, র, ড়বিন্দ, ড, ঢ়সিন্দ, ড, মূর্ধন্য, ষ এর উচ্চারণের স্থান কোনটি? মূর্ধা। এ, ওই এর উচ্চারণের স্থান কোনটি? কণ্ঠ ও তালু। ও, ঔ এর উচ্চারণের স্থান কোনটি?
কণ্ঠ ও ওষ্ঠ। ত থ দ ধ ন দ দন্ত স এর উচ্চারণের স্থান কোনটি? দন্ত। স্বরে অ এর উচ্চারণ কয় রকম? দুই রকম। স্বরে আ এর উচ্চারণের স্থান কয় রকম? দুই রকম। ও এবং অনিশ্বর এর উচ্চারণ কি হয়? অং হয়। ইয় এর উচ্চারণ কয় রকম? তিন রকম।